আপনারা যারা নিয়মিত ট্যাশগুরুর গল্প শুনছেন, আমাদের কমেন্ট করে জানান কেমন লাগছে গল্পগুলি শুনতে। আর আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে অবশ্যই ট্যাশগুরুকে সাবস্ক্রাইব করুন। আজকের গল্পটিতে তন্ত্রবিদ্যার উল্লেখ আছে, ট্যাশগুরু এ ব্যাপারে বিশ্বাসী নয়। গল্পের ঘটনাবলি লেখকের মস্তিষ্ক প্রসূত, বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত। নমস্কার, আমি সুতপা। ট্যাশগুরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। গল্প বলিয়ে জিষ্ণুদার গল্প শূন্যতার আধার আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে, আর আজ আপনারা শুনবেন রাজা সিংহের লেখা জিষ্ণু চরিত্রের গল্প ধূম দেবতার কো। গল্পটি প্রথম প্রকাশিত হয় মায়াকানন পূজাবার্ষিকীতে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, জিষ্ণুদা, অশ্বিন এবং উপাসিকা। শুরু হতে চলেছে রাজা সিংহের লেখা ধূম দেবতার কো। গাঢ় লাল রং ছেয়ে ফেলেছে বিকেলের আকাশে, মাঝে মাঝে উজ্জ্বল কমলা রং মেঘের স্তর। পেঁচা পেঁচা লাল হলুদ কমলা নির্ভার মেঘ দ্রুত গতিতে ছেয়ে ফেলছে আকাশ, বদলে ফেলছে তাদের অবয়ব। ভালুক থেকে কুমির, আবার কুমির থেকে পাল্টে গাছ, কখনো আবার ঝাঁকড়া চুল মানুষের মুখের আদল এক লহমায়। বিজ্ঞান বলে এই রক্তলাল মেঘ আসলে জলকণায় সূর্যরশ্মির প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। তবু এমন আকাশের দিকে চাইলে কেমন যেন অজানা আশঙ্কায় মনটা আচ্ছন্ন হয়ে যায়। রক্তসন্ধ্যা, দ্রুত রং বদলানো আকাশটার দিকে চেয়ে থাকতে থাকতে বলে উঠলেন জিষ্ণুদা। রক্তাভা এসে পড়ছে তার নুনমরিচ দাড়ি আর কাঁধ সমান লম্বা সাদা কালো চুলে। শনিবারের বিকেল, আমরা যথারীতি হাজির হয়েছি জিষ্ণুদার অ্যাপার্টমেন্টে। আমরা বলতে আমি, আমার বউ তিতির, সাথে তিতিরের বেস্ট ফ্রেন্ড সায়ন্তনী আর তার বর তুষার। আমাদের চারজনেরই বয়স 27 থেকে 32-এর মধ্যে। চারজনেই কাজ করি আইটি সেক্টরে। জিষ্ণুদা গেল অগ্রহায়ণে 58 ছুঁয়েছেন, দিব্যি মেধহীন শরীর, একাই পাহাড় জঙ্গল চষে বেড়ান। পনিটেল বাঁধা চুল আর দাড়িতে নুনমরিচের মিশেল ছাড়া শরীরে কিংবা মনে কোথাও বয়সের চিহ্ন মাত্র নেই। শনিবার সন্ধে থেকেই আমাদের প্রবল আড্ডা চলে বেশ রাত পর্যন্ত। আসলে আড্ডা নয়, গল্প শোনা। জিষ্ণুদা কথক আর আমরা শ্রোতা। দেশের 57টা ছোট বড় মেজ শহরে ঘুরেছেন কাজের সূত্রে। ভারী চমকপ্রদ সেই কর্মজীবন, আর তেমনি অফুরান গল্পের ঝুড়ি। আলাপ হয়েছিল আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দুর্গাপুজোর সময়। এই কমপ্লেক্সটা ভারী সুন্দর, সবুজ গাছগাছালিতে ভরা। কমপ্লেক্সের এ ব্লকে দুকামরার ফ্ল্যাটে একাই থাকেন জিষ্ণুদা। স্যাক্সোফোন আর জ্যাজের ভক্ত, একটা কামরায় সাজিয়ে রাখা লুই আর্মস্ট্রং, ববি ম্যাকফেরিন, ফ্র্যাঙ্ক জাপার লং প্লেয়িং রেকর্ড, আর তেমনি আরেকদিকে জর্জ সোরিং, নোরা জোন্সের সিডি। আর একটা কামরার তিন দিক মেঝে থেকে ছাদ পর্যন্ত বইয়ে ঠাসা। তবে দেখবার মতো জিনিস হল জিষ্ণুদার রান্নাঘর, ঝকঝকে অত্যাধুনিক রান্নাঘর। সেখানে যেমন লেটেস্ট বেকিং ইউনিট আছে, তেমনি দক্ষিণ ভারতের ভারী পাথরের বাটনা থেকে পুরুতল বিরিয়ানি হান্ডি। রান্না জিষ্ণুদার ফেভারিট পাস টাইম। বলেন, এই পুরো প্রসেসটার মধ্যে অঙ্ক, কেমিস্ট্রি, দর্শন, শিল্প সব আছে। স্বাদ, গন্ধ, বর্ণের এমন ত্রহস্পর্শ খুব বেশি আর্ট ফর্মে পাবি না রে। আমি আর তিতির কিছুতেই শনিবার বিকেলের এই আড্ডা মিস করতে চাই না। সায়ন্তিনী আর তুষারেরও নেশা লেগে গেছে। ওরা আসতেই আমরা বেরিয়ে পড়েছিলাম জিষ্ণুদার ফ্ল্যাটের দিকে। খাওয়া ছাড়া কি বাঙালির আড্ডা জমে নাকি? বলতে বলতেই আমাদের সামনে বেতের মাঝারি চাংড়ি ভর্তি ধোঁয়া ওঠা চিংড়ি মাছের পাকোড়া নামিয়ে রেখেছিলেন জিষ্ণুদা। ময়দা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর বিয়ের ব্যাটারে সোনালি করে ভেজে নেওয়া মুচমুচে চিংড়ি মাছ, সাথে রাখা সবজি রঙের চাটনিতে একটা আঙুল ডুবিয়ে ঠোঁটে ঠেকিয়েই লাফিয়ে উঠল তিতির, এ তো দারুণ টেস্ট, কি দিয়ে বানালে গো? গঙ্গুরা পাতা, তেঁতুল, রসুন আর ঝাল লঙ্কার এই চাটনি একেবারে মণি কাঞ্চন যোগ, বুঝলি?
আর সত্যি তাই, ঘন চাটনিতে ডুবিয়ে সেই সোনা রং পাকড়ায় এক কামড় বসাতেই যেন স্বাদের ফুলঝুড়ি ছুটল মুখের ভেতর। এমন রুধির লাল সন্ধ্যা দেখলেই আমার কেমন যেন অস্বস্তি হয়। তখনও এক দৃষ্টে জানলা দিয়ে আকাশের দিকে চেয়ে আছেন জিষ্ণুদা। চারতলার জানলা দিয়ে অনেকটাই দেখা যায়। এদিকে এক অংশ জুড়ে কৃষ্ণচূড়া আর শিরীষ গাছে ঢাকা, আর তার সাথে লাগোয়া সুন্দর একটা লেক। আকাশের রঙের লেকের জল গাঢ় লাল। তিতির ততক্ষণে উসখুস করছে, একটু খোঁচালো সে। এরম রক্ত সন্ধ্যা দেখলে কেন অস্বস্তি হয় বলছিলে? তিতিরের কথায় বুঝি সম্বিত ফিরে পেলেন জিষ্ণুদা, বললেন, তোদের মনে আছে তোদের আমি গল্প শুনিয়েছিলাম সেই যৌবনের প্রথম দিকে বেনারসে কাজ পেয়েছিলাম একটি অতি প্রাচীন প্রকাশনা সংস্থায়। বেদ পুরাণ উপনিষদ মন্ত্র তন্ত্র ও জ্যোতিষের বই প্রকাশ করার জন্য শুধু ভারতে নয় বিদেশেও বেশ নাম ছিল সেই প্রকাশনার। কতই বা বয়স তখন আমার, এই 23 কি 24। হঠাৎই বেনারসে গিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম মাস কয়েক কাজ করে বেনারস শহরটাকে চষে বেরিয়ে নিয়ে পালাবো, কিন্তু এমন মায়া সেই শহরটায় যে আটকে গিয়েছিলাম বেশ বছর কয়েক। আর আটকে দিয়েছিল এক অসাধারণ মানুষ, ব্রজবল্লভ শাস্ত্রী। হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি, সে গল্প শুনে যা ভয় পেয়েছিলাম। হ্যাঁ, তোমার অফিসটাও তো বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না? হ্যাঁ, খুব প্রাচীন একটা বাড়িতে ছিল সেই প্রকাশনার আপিস। 3 তলা সমান উঁচু সিলিংওয়ালা হলঘর, ইংরেজ আমলের লম্বা লম্বা ফ্যান ঝুলত প্রাচীন আপিস বাড়ির সিলিং থেকে। ঝুল আর ধুলোয় ঢাকা ল্যাম্পশেড বেয়ে হলুদ আলোয় লম্বা হয়ে আসা ছায়া, আর মানধাতার আমলের কর্মচারী, সব মিলিয়ে বেশ গা ছমছমে ব্যাপার ছিল। তবে আমার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সেখানকার প্রাচীন বই আর পুঁথির ভাণ্ডার। হ্যাঁ হ্যাঁ, সেখানকার ম্যানেজার তো তোমাকে প্রায় মেরেই ফেলেছিল। কি যেন নাম ছিল লোকটার? বটুক ভৈরব মিশ্রা, ওই আপিসের সবচেয়ে পুরনো ধুরন্ধর আর ঈর্ষাপ্রবণ ম্যানেজার। ওর ক্রূর ষড়যন্ত্রে বেতাল তন্ত্রের একটি অতি প্রাচীন আর দুর্লভ পুঁথি হাতে তুলে নিয়েছিলাম পড়তে। সাধারণ মানুষের জন্য সেটি ছিল গভীর নিষিদ্ধ পুস্তক। গুরু বিনে সে পুঁথির পঠন পাঠনও চরম বিপদ ডেকে আনতে পারে, এমন সাবধানবাণী লেখা ছিল সেই বইয়ের শুরুতে। গুরুর সাহায্য বিনা সে বই পড়লে পাঠক পাড়ি দেবে না মানুষের জগতে, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। বটুক ভৈরব মিশ্রা খুব কায়দা করে সেই বই আমাকে গোছিয়েছিল। ওই বইয়ে লেখা এক একটি অধ্যায় যেন অন্ধকার জগতের এক একটি দরজা, একবার শুরু করলে কিছুতেই সে বই শেষ না করে থামা যায় না। আর গুরুহীন সেই বইয়ের পঠনই আমাকে ঠেলে দিয়েছিল জীবন মৃত্যুর মাঝামাঝি আধারময় শূন্যতায়। আর সেই ষড়যন্ত্র বুঝে ফেলেছিলেন প্রকাশনার জ্যোতিষ ও তন্ত্র বিভাগের প্রধান জ্যোতিষার্ণব ব্রজবল্লভ শাস্ত্রী। শাস্ত্রীজি না থাকলে আমার আজ জীবিত থাকা অসম্ভব ছিল। নিজের অজান্তেই ইহলোক আর পরলোকের মধ্যে একটা সেতু তৈরি করে ফেলেছিলাম আমি। সেই সেতু বেয়ে ইহলোকে ফিরতে চাইছিল বিদেহী আত্মারা। তিনি এবং প্রকাশনার মালিক গিরিজা প্রসাদ একদম শেষ সময়ে কায়া আর ছায়ার যোগাযোগের সেই সেতু রুদ্ধ করে দেন, না হলে আমার আর কায়াময় জগতে ফিরে আসা হতো না। শূন্যতার আধার আর ভয়ানক ষড়যন্ত্র নিয়ে এই গল্পটা দিন কয়েক আগে শুনিয়েছিলেন জিষ্ণুদা। সেটা মনে পড়তেই তিতিরের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। বড় স্নেহ করতেন আমাকে ব্রজবল্লভ শাস্ত্রীজি। তাঁর স্নেহের কারণটা অবশ্যই বুঝতে পেরেছিলাম একটু একটু করে। প্রথম কারণ, শাস্ত্রীজি আমার জন্ম সময় মাস কাল ইত্যাদি হিসেব করে পঞ্চাঙ্গ গণনায় জেনেছিলেন জন্ম নক্ষত্র ও লগ্ন অনুসারে আমার অর্থাৎ এই জিষ্ণু বসু রায়ের আধার তন্ত্র শিক্ষার জন্য আদর্শ। এমন দুর্লভ আধার নাকি সচরাচর পাওয়া যায় না। দ্বিতীয়টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ,
তিনি আমাকে তাঁর অধীত বিদ্যার উত্তরাধিকার দিয়ে যেতে চেয়েছিলেন। তাঁর এত বছরের অনুভব আর সাধনা যেন তাঁর সঙ্গেই হারিয়ে না যায়, সেজন্য তিনি উপযুক্ত আধার খুঁজছিলেন। তিনি জীবিত থাকতে চেয়েছিলেন আমার মধ্যে। বলো কি মানে তোমার আধারের মধ্যে বাস করতে চেয়েছিলেন? হয়তো সম্পূর্ণভাবে নয়, কিন্তু আমার মস্তিষ্কে তাঁর চিন্তা, তাঁর বিশ্বাসের প্রভাব ঢুকিয়ে দিতে চেয়েছিলেন তিনি। এতে অবাক হওয়ার কিছু নেই, বেশিরভাগ শিক্ষক, ওস্তাদ বা গুরু তাই করেন। নিজের বিশ্বাস, নিজের বোধ দিয়ে ছাত্রের মনে শক্ত ভিত গড়ে তোলেন। আমায় গুরুমন্ত্র দিয়ে সাধন পথের উপযুক্ত করে নিয়েছিলেন তিনি। তাঁর শিক্ষা, জ্ঞান উজাড় করে দিয়েছিলেন আমায়। তখন বয়স কম, কৌতূহল বসে আমিও আপত্তি করিনি। প্রতিটি কৃত্যকরণ শিখেছিলাম পুঙ্খানুপুঙ্খভাবে। তারপর কেমন যেন অস্বস্তি হতে শুরু করল। মনে হলো আটকে পড়ছি, জীবনের মোড় ঘুরে যাচ্ছে অন্য খাতে। এমন তো চাইনি। সামনে যার খোলা আকাশ, সে খাঁচায় ঢুকবে কেন? তারপর তুমি কি করলে? একদিন অ্যাকচুয়ালি কাউকে না জানিয়েই বেনারস শহর ছাড়লাম। শাস্ত্রীজিকে বলে পর্যন্ত আসিনি, তবে একটা চিঠি লিখে এসেছিলাম ক্ষমা চেয়ে। সেটা তিনি যখন পেয়েছিলেন, আমি তখন অনেক দূরে চলে গেছি। আমি জানি তিনি জানতেন বাঁধন দৃঢ় হয়ে উঠলেই আমি পালাব। তবে একটি শিক্ষা আমার মাথায় গেঁথে দিয়েছিলেন শাস্ত্রীজি, নিজের প্রয়োজনে কখনো এ বিদ্যার প্রয়োগ করবে না। না করিও নি, বরং দূরে থেকেছি যতটা সম্ভব। খানিকক্ষণের জন্য থামলেন জিষ্ণুদা। ফ্লাস্ক থেকে ঢেলে নিলেন পুদিনা পাতার কুচি আর লেবুর রস মেশানো নীলগিরি পাহাড়ের লিকার চা। আমি বিচ্ছিন্ন থাকতে চাইলেও কোনো অমোঘ নিয়মে অন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগটা ঘটেই গেছে বেশ কয়েকবার। কেউ যেন আমায় বারবার ওখানে নিয়ে ফেলেছে কোনো না কোনো ভাবে। তবে এটাও ঠিক, প্রতিবার গুরুর আশীর্বাদ আমাকে বের করে নিয়ে এসেছে নিরাপদে। শাস্ত্রীজির অমোঘ রক্ষা কবচ রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। এসব শুনলে কেমন যেন শিরশিরানি ওঠে শিরতারা পেয়ে। তিতি রাপ্তার করে, তারই কোনো একটার গল্প শোনাও না জিষ্ণুদা। আজ কোনো একটা নয়, একটা বিশেষ গল্প শোনাবো তোদের। তোরা বান্দিপুরের জঙ্গলে গিয়েছিস নিশ্চয়ই? আমাদের দিকে তাকিয়েই প্রশ্ন করলেন জিষ্ণুদা। ব্যাঙ্গালোর থেকে মাইসোর হয়ে বান্দিপুর জঙ্গলের ভেতর দিয়েই মাসিনাগুড়ি হয়ে শৈলসুন্দরী উটি যাওয়ার রাস্তা। আমি আর তিতির উটি গিয়েছি বেশ কয়েকবার, আর বান্দিপুরেও থেকেছি একবার। বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ গেছি। বাহ বাহ, বেশ বেশ। তা বান্দিপুরে কোথায় উঠেছিলি তোরা? ওই তো টাইগার লজ। মুচকি হাসেন জিষ্ণুদা। হাসলে কেন? টাইগার লজ, সাজানো গোছানো বিলাসবহুল রিসর্ট, শহুরে মানুষের সমস্ত সুবিধার কথা মাথায় রেখে তৈরি। সেখানে আরাম আছে, কিন্তু জঙ্গলের ভেতরে থাকার রোমাঞ্চ নেই। ঠিক জঙ্গলের মজা পাওয়া যায় না। জঙ্গলের আসল অভিজ্ঞতা আর রোমাঞ্চ যদি পেতে চাস, তবে তোদের থাকতে হবে অশ্বিন আর মাহিকা বোপাইয়ার জঙ্গল হাটের কুটিরে। জঙ্গল হাট? বিশেষত্ব কি এই জঙ্গল হাটের? কি আছে সেখানে? বিশেষত্ব একটু আছে বটে, আর সেজন্যই বিদেশি ট্যুরিস্টদের ভিড় লেগে থাকে ওদের ওই জঙ্গল হাটে। হ্যাঁ, কি সেটা? গায়ে কাঁটা দেওয়া রোমাঞ্চ। মানে বান্দিপুর জঙ্গল সম্পর্কে তোদের ধারণা আছে কিছু? হ্যাঁ মোটামুটি আছে, গিয়েছি তো বার কয়েক। তাহলে দেখেছিস নিশ্চয়ই বান্দিপুরের জঙ্গল ঘন বৃষ্টিচ্ছায় অঞ্চলের মতো গভীর ঘন জঙ্গল নয় মোটেই। বড় বড় বাঁশঝাড়, দারুচিনি, অর্জুন, জুডো, বাবুল এইসব গাছই বেশি। আর কোরেরিয়ার ভেতরে পাওয়া যায় ক্যাসেরিয়া আর চন্দন। সেসব গাছ বেয়ে উঠেছে গোলমরিচের লতানে গাছ।
এই জঙ্গল ছড়িয়ে আছে তিনটি রাজ্য আর সুবিশাল নীলগিরি পাহাড় জুড়ে। বান্দিপুরের জঙ্গল তামিলনাড়ুতে হয়েছে মধুমালাই, সেখানে বৃষ্টিপাত বেশি, তাই আরও ঘন আর আরও গভীর হয়েছে জঙ্গল। তারপর মধুমালাই পেরিয়ে কেরালার ওয়ানাডে ঢুকে জঙ্গল আরও ঘন, আরও দুর্ভেদ্য হয়েছে। সেখানে বদলেছে জঙ্গলের রূপরেখা, বিশাল লম্বা আর স্বাস্থ্যবান শাল সেগুন গাছের জঙ্গলে ছাওয়া এই অরণ্য, দিনের বেলাতেও সেখানে আলো ঢোকে না। আর কোর এরিয়ার মধ্যে চন্দনের গাছ তো আছেই, সারা ভারতবর্ষে কেবল এই অরণ্যাঞ্চলেই চন্দন গাছ পাওয়া যায়। একটা সময় এই পুরো অঞ্চলে দাপটের সঙ্গে রাজত্ব করত প্রবাদ প্রতিম চন্দন পাচারকারী ভেরাপ্পন। এখনো চোরাকারবারীদের রমরমা আছে সব অঞ্চলে, বন্য প্রাণীদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর চোরা শিকারীর দল। বছর দুয়েক আগেকার কথা, আমি সদ্য আসাম থেকে ফিরেছি। শিবরাত্রির দিন থেকে এক মাস একটা অদ্ভুত মেলা বসে কামাখ্যায়, সারা দেশের তন্ত্র উপাসকেরা জড়ো হয় সেখানে। কত রকমের মানুষের যে দেখা মেলে তার ইয়ত্তা নেই। আমি সেখানে গিয়েছিলাম এক বন্ধুর আমন্ত্রণে, এক মাস সাধুসঙ্গ করে আরও মাসখানেক আসাম ও ত্রিপুরার বিভিন্ন মন্দির ঘুরে ব্যাঙ্গালুরুতে ফিরেছি। হাতে বিশেষ কাজ নেই, তাই দিনের বেশিরভাগ সময়টা ঘরেই কাটাই, নানারকম পুঁথিপত্র ঘাঁটাঘাঁটি করে। এমনই এক অলস দুপুরে অশ্বিনের ফোনটা এসেছিল। বান্দিপুর জঙ্গলে ওর একটা জঙ্গল হাট আছে, সেখানে থেকেওছি বার দুয়েক, বেশ মৃদুভাষী অমায়িক ছেলে। দুটো একটা কথার পর একটু চুপ করে গেল অশ্বিন, তারপর যেন একটু একটু ইতস্তত করে বলল, একবার আসতে পারবেন দাদা? এমনিতে হাসি খুশি অশ্বিনের গলাটা কেমন যেন থমথমে শোনালো। সব ঠিক আছে তো অশ্বিন? মাহি কেমন আছে? কিছুক্ষণ সব চুপচাপ, তারপরে অশ্বিন বলে উঠল, এখানে এলে সব বলবো দাদা, যদি কালকের মধ্যে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়, আমি গাড়ি পাঠিয়ে দেব মহীশূর স্টেশনে। খাপছাড়া ভাবেই ফোনটা রেখে দিল অশ্বিন। একটু চিন্তায় পড়ে গেলাম, কি এমন সমস্যা যা ওর মতো হাসি খুশি আর গপ্পে ছেলেটাকে এতটাই বিপর্যস্ত করেছে যে সে ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না। যাই হোক, পরদিন একেবারে ভোর ছটার মাইসোর এক্সপ্রেস ধরলাম। মান্ডিয়া, টিপু সুলতানের শ্রীরঙ্গপট্টনম পেরিয়ে ট্রেন আমায় ছোট্ট ঝকঝকে মহীশূর স্টেশনে নামিয়ে দিল ঠিক 8:55। মহীশূরের মতো সুন্দর আর পরিচ্ছন্ন শহর আমি খুব কম দেখেছি। স্টেশনের বাইরে আসতেই দেখলাম সবুজ হুট খোলা জিপসি নিয়ে দাঁড়িয়ে আছে কার্তিক, অশ্বিনের ড্রাইভার কাম রাইট হ্যান্ড। স্টেশনের লাগোয়া একটা ছোট্ট দোকানে নারকলের চাটনি সহযোগে মুচমুচে মেদু বড়া আর সুগন্ধি ফিল্টার কফি খেয়ে কার্তিকের গাড়িতে চেপে বসলাম। মহীশূর শহর ছাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই জিপসিটা মাইসোর উটি রোড ধরল, আর আধ ঘন্টার মধ্যেই শহরের শেষ চিহ্নটুকু মুছে গেল। সামনে কালো কুচকুচে পিচ ঢালা চমৎকার রাস্তা, আর রাস্তার দুপাশে ঘন অর্জুন শিরীষ কৃষ্ণচূড়া গাছ চাঁদোয়ার সৃষ্টি করেছে। সবুজ চাঁদোয়ার নিচ দিয়ে শাঁ শাঁ করে ছুটে চলল আমাদের জিপসি। কিছুক্ষণের মধ্যেই মন একেবারে ফাঁকা আর মেজাজ ফুরফুরে হয়ে গেল। দুশ্চিন্তার কালো মেঘটা সরে গেল কোন এক ফাঁকে। মহীশূর থেকে বান্দিপুর প্রায় 91 কিলোমিটার। এক সময় এই অভয়ারণ্য ছিল মহীশূর রাজের প্রাইভেট হান্টিং গ্রাউন্ড। হাতিতে চড়ে সাহেব সুবোদের নিয়ে বিগ গেম বা বাঘ শিকার করতে যেতেন মহারাজা ও তাঁর সাঙ্গপাঙ্গরা। এখন অবশ্যই ভারত সরকারের অধীনে অন্যতম টাইগার রিজার্ভ ফরেস্ট এই বান্দিপুর। সবচেয়ে বেশি বাঘের সংখ্যাও এই জঙ্গলেই। জঙ্গলের বুক চিরে ঝকঝকে পিচ রাস্তায় সাবধানে চলাচল করে গাড়ি, সাম্বর, নীলগাই, চিতা, হাতি প্রায় কোনো না কোনো জন্তু পারাপার করে। টাইগার ক্রসিং পয়েন্টও আছে, তবে আমি একবারও বাঘের দেখা পাইনি। বর্ষা শুরু হয়নি বলে অবশ্যই জঙ্গলে জায়গায় জায়গায় শুকনো,
শুকিয়ে আসা গুল্মলতার অদ্ভুত মাদক গন্ধ ছড়িয়ে আছে বাতাসে, অনেকটা খসখসের গন্ধের মতো সুগন্ধি আর ভারী। মাঝে মাঝেই বাঁদরের দল রাস্তার ধারে বসে আছে, দু একটা স্পটেড ডিয়ার রাস্তার গা ঘেঁষে বেড়ে ওঠা বাঁশ ঝাড়ের কচি পাতা খাচ্ছে। গরমকালে বেশিরভাগ বন্য পশু কোর এরিয়ার ভেতর দিকে আরো গভীরে জলাশয়ের কাছাকাছি চলে যায়। একটা ময়ূর জঙ্গল থেকে উড়ে এসে গাড়ির হাত দশেক দূরে রাস্তার উপরে পড়ে আর এক লাফে রাস্তা পেরিয়ে অন্যদিকে জঙ্গলে ঢুকে গেল। সেদিকে তাকিয়ে কার্তিককে জিজ্ঞেস করলাম, টুরিস্ট কেমন কার্তিক? বহুত জ্যাদা নেই হ্যায় স্যার। গ্রীষ্মে জঙ্গলে টুরিস্ট একটু কমই থাকে, তাই বিশেষ অবাক হলাম না। কার্তিক পরের প্রশ্নগুলো হু হা করেই জবাব দিয়ে গেল। এমনিতেও জঙ্গলের ভেতরে যখন এরা চলাফেরা করে তখন মুখে বিশেষ কথা বলে না, কথাবার্তা চলে হাতের ইশারায়। বন্য প্রাণীদের মতো এরাও অপ্রয়োজনে শব্দের ব্যবহার করে না। 12টার সামান্য আগেই কার্তিকের জিপসি মাইসোর উটি রোড ছেড়ে বান্দিপুর জঙ্গল সাফারির অফিসের গায়ে ঘেঁষা রাস্তা দিয়ে বাঁদিকে মোড় নিল। অশ্বিন আর ওর বউ মাহিকার জঙ্গল হাট বাস রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে। প্রথম 1 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলার পথ আছে, তারপর বাকিটা হেঁটে যেতে হয় জঙ্গলের ভিতর দিয়ে। অবশ্যই জঙ্গল এখানে খুব ঘন নয়, তবে বাবুল, জঙ্গলি, তেঁতুল আর নানা জাতের বাঁশ গাছে আড়াআড়ি হয়ে বেশ ছায়াচ্ছন্ন করে রেখেছে জায়গাটা। এই দিনের বেলাতেও জঙ্গলি মোল ক্রিকেট আর বুশ ক্রিকেট জাতীয় ঝিঝির তীব্র শব্দে জায়গাটা মুখর। কার্তিক জিপটা পার্ক করে আমার সামনে সামনে হাঁটতে লাগলো। ওর হাতে লম্বা কাঠের হাতল লাগানো, মুখের কাছটা বাঁকানো ঝকঝকে একটা দা, এদের ভাষায় মাচ্চু কাত্তি। রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকলেই আর মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। উঁচু নিচু জমি আর ঝোপঝাড় ডিঙিয়ে একটা হালকা পায়ে চলা পথের রেখা ধরে এগোতে লাগলাম আমরা। এ রাস্তায় বুনো ঘাস, পাখি আর প্রজাপতির ছড়াছড়ি। মানুষের আনাগোনা প্রায় নেই বলে পাখির ঝাঁক ঘাস জমিতে নেমে দিব্যি পোকামাকড় ধরে খাচ্ছে। আমাদের দেখেও তারা উড়ে গেল না, লাফিয়ে একটু দূরে সরে গেল মাত্র। একপাশে একতাল হাতির বিষ্ঠা দেখে মনে হলো ভোর রাতের দিকে বেশ বড় সড় হাতির দল গিয়েছে এই পথ দিয়ে। দিনের উষ্ণতা বাড়ছে, রোদ সরাসরি গায়ে লাগছে না বটে, কিন্তু মাটি থেকে উঠে আসছে গরম বাষ্প। এই সময় গর্ত ছেড়ে বেরিয়ে আসে মাটির ভেতরকার কীট পতঙ্গ আর সাপ। খুব সাবধানে পা ফেলে এগোতে হয়, সেই জন্যই কার্তিক সামনে এগোচ্ছে। আমি প্রায় ওর পায়ের ছাপে ছাপে পা রেখে এগোতে লাগলাম। এবার পৌঁছতে বেশি সময় লাগল না, কার্তিক বোধহয় একটু শর্টকাটে নিয়ে এলো। মিনিট 15 হাঁটার পর ঝাঁকড়া কুলঝোপে ভরা একটা উঁচু জমি পেরোতেই এসে গেল গন্তব্য। গাছের গুঁড়ি দিয়ে বানানো তোরণের উপর উজ্জ্বল হলুদ রঙে লেখা জঙ্গল হাট। গেট পেরোতেই সবার আগে চাপা গলায় ভুক ভুক আওয়াজ তুলে হালকা পায়ে ছুটে এলো 4টি অতিকায় এবং দারুণ স্বাস্থ্যবান ডোবারম্যান। এদের শরীর বেতের মতো ছিপছিপে আর প্রচণ্ড শক্তিশালী। সারা রাত এরা জঙ্গল হাটের চারপাশে টহল দেয় নিঃশব্দে। গেট পেরিয়ে কিছুটা ঘাস জমি, তারপর বেশ বড় একটা হলঘর। এক কোণে বড় সড়ো চওড়া একটা কাঠের আলমারি, তাতে ঠাসা বই, বেশিরভাগই ইংরেজি থ্রিলার, তবে ভারতবর্ষের ইতিহাসের উপরেও অনেক বই আছে। বিদেশি টুরিস্টদের একান্তে যেন সময় কাটানোর অভাব না হয় সেই জন্যেই এই ব্যবস্থা। এরই একপাশে এল শেপের ঘেরা রিসেপশন কাউন্টার, সেখানে শৈশাবুত ছেড়ে এগিয়ে গেলেই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি, বেড়া দিয়ে ভাগ করা বেশ বড় সড় একটা জায়গা। এটাই এখানকার ক্লাব ঘর কাম ডাইনিং এরিয়া। টেবিল চেয়ার সব বাঁশের তৈরি, চাল খড় দিয়ে ছাওয়া। টুরিস্টদের আড্ডা, খাওয়া দাওয়া, গল্পগুজব, নিরিবিলিতে বই পড়া চলে এখানে প্রায় সারাদিন। আজ দেখলাম একদম ফাঁকা, একটি লোকও নেই। রিসেপশন থেকে বেরিয়ে 10 পা হেঁটে যেতেই দূরে দূরে ছড়ানো ছিটানো 6টি কুটির, কোনোটার সঙ্গে কোনোটার সংযোগ নেই। এই কুটিরগুলিও বাঁশের তৈরি, মাথায় খড়ের চাল, এক পাল্লার ভারী দরজা,
কুটিরের ভেতরেই ঘেরা একটা জায়গায় কমোড আর জলের কল, ব্যাস। তাছাড়া আর কোনো বিলাস ব্যাসন নেই। এই ছটি কুটির ভাড়া দেওয়া হয় ট্যুরিস্টদের। তাছাড়া আছে অশ্বিন আর মাহিকার একটা কুটির, রান্নাঘর আর চারজন স্টাফের থাকার আরও একটি কুটির। কুটিরগুলির আশেপাশে ঘাস লতাগুল্ম বেড়ে উঠেছে নিজের নিয়মে, গা বেয়ে উঠে ছড়িয়ে পড়েছে কুটিরের ছাদে। একপাশে বাঁশ ঝাড়ের ঘন জঙ্গল, দুটো অতিকায় কদম গাছ, অর্জুন গাছ আর মাঝখানে বিশাল স্বর্ণ চাঁপা। একটি কদম গাছের আড়াল থেকে বেরিয়ে এলো অশ্বিন, পরনে হাফ প্যান্ট আর জংলা টি শার্ট। আর ওকে পেছনে ফেলে নিঃশব্দ পায়ে ছুটে এলো জুনো, অশ্বিনের অত্যন্ত প্রিয় আর বিশ্বস্ত কারো কুচকুচে রট হুইলার। জুনো আকার আয়তনে খুব বিশাল না হলেও বেশ পেশি বহুল এবং একেবারে অকুত ভয়। রট হুইলারদের বিশেষত্ব হল চোয়ালের সাংঘাতিক জোর, প্রভুর বিপদ দেখলে তারা ঝাঁপিয়ে পড়ে নির্দ্বিধায়। অশ্বিন একটা শিশিতেই দাঁড়িয়ে পড়ল জুনো, গলা দিয়ে হালকা আওয়াজ বেরোল। এরা টুরিস্টদের দেখে অভ্যস্ত আর এভাবেই শিক্ষিত, লাফিয়ে পড়ে না, তেড়ে যায় না, কেবল নিঃশব্দে খেয়াল রাখে তাদের এলাকার মধ্যে যেন অনভিপ্রেত কেউ ঢুকে না পড়ে। অশ্বিন এগিয়ে এসে আমার দুহাত জড়িয়ে ধরল, চোখে কৃতজ্ঞতার ভাষা, বারবার বলতে লাগল, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ফর কামিং। বেশ রোগা হয়ে গেছে অশ্বিন, চোখ মুখ বসে গেছে, মুখে বেশ কয়েকদিনের না কাটা দাড়ি। ওকে জিজ্ঞেস করলাম, মাহি কোথায়? অশ্বিন উত্তর না দিয়ে ওদের কুটিরের দিকে আঙুল দেখালো, তারপর হাত ধরে টেনে নিয়ে এলো ডাইনিং হলের ভেতরে। জানলা ঘেঁষে একটা টেবিলে মুখোমুখি বসলাম দুজনে। এনামেলের মাগে দুমাগ কফি আর রোস্ট করা কাজু বাদাম রেখে গেল একজন। অশ্বিনের চোখ মুখ স্পষ্টত উদ্বিগ্ন। সব ঠিক আছে তো অশ্বিন? তোমায় কেমন যেন ঠিক স্বাভাবিক দেখাচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, দাদা, মাহির কিছু একটা হয়েছে, ও কেমন যেন বদলে গেছে। বদলে গেছে মানে? অশ্বিন একটু সময় নিল। আপনাকে খুলে বলি পুরো ব্যাপারটা। আপনি তো জানেন এখানে বেশিরভাগই আসে ফরেন ট্যুরিস্ট, তবে মার্চ থেকে জুন আমার এখানে ট্যুরিস্ট একটু কম থাকে। এবার এপ্রিল মাসের শুরুতে একজন মহিলা এসে বুকিং চাইলেন। সাধারণত এখানে সবাই অনলাইন বুকিং করেই আসেন, জঙ্গলের মধ্যে দিয়ে এত দূর বুকিং ছাড়া কেউ আসে না। কিন্তু এই মহিলা এলেন বুকিং ছাড়া, ঘর খালি ছিল তাই অসুবিধা হয়নি অবশ্য, তবু হঠাৎ করে একজন বয়স্ক মহিলার এইভাবে এসে পড়া এই প্রথম। কি রকম বয়স হবে? 60 হতে পারে, আবার 70। ফরেনার নাকি? না না, আধার কার্ডে মধ্যপ্রদেশের দতিয়া জেলার ঠিকানা। কোনো বিশেষত্ব চোখে পড়ল চেহারায়? এখনই সে কথাই বলতে যাচ্ছিলাম আপনাকে। মহিলা ধবধবে ফর্সা আর লম্বা, আর খুব রোগা। মুখের আর শরীরের চামড়া এত কুঁচকোনো, সে বয়স যে ঠিক কত তা বোঝার উপায় নেই। এক মাথা সাদা ফোলানো চুল, পরনে সাদা আলখাল্লার মতো পোশাক, কিন্তু সেসব কিছুই নয়, আসল বিশেষত্ব ওর চোখ দুটো আর আর দাঁতগুলো। কিরকম? ওর ওর চোখ দুটো কেমন যেন ভাষাহীন, নির্জীব, মরা মাছের মতো, আর দাঁতগুলো সব আঁকা বাঁকা, একটার ঘাড়ে একটা যেন উঠে এসেছে, আর আর কেমন যেন ছুঁচলো। কথা বললে ঠোঁটটা ঝুলে পড়ে দাঁতগুলো বেরিয়ে আসে, তখন বীভৎস দেখায়। মহিলাকে কোনার দিকের একটা হাট দেওয়া হলো। সকালবেলা বেরিয়ে যেতেন ঘরে তালা বন্ধ করে, সারাদিন কাঁধে থলি নিয়ে ঘুরে বেড়াতেন। জঙ্গল তো আর একা বেড়ানোর পার্ক নয়, তাই আমরা বিনীতভাবে সাবধান করে দিয়েছিলাম। তাছাড়াও আপনি তো জানেন যে জঙ্গল হাটে যারা থাকে তাদের একটা বন্ড দিতে হয় এই মর্মে যে এখানে তারা থাকছেন নিজের রিস্কে। নির্ধারিত অঞ্চলের বাইরে জঙ্গলে একা যাওয়া নিষিদ্ধ। ভদ্রমহিলা কিন্তু সেসবের মোটে তোয়াক্কা করতেন না, সারাদিন ঘুরতেন আর সন্ধ্যের আগে ফিরে এসে দৌড় দিতেন। খাওয়া দাওয়া সবই ঘরের মধ্যেই করতেন, খাবার ঘরের সামনে রেখে দরজায় ধাক্কা দিয়ে জানিয়ে দিতে হতো।
রুম সার্ভিসকেও ঘরে ঢুকতে দিতেন না। এভাবে কাটল দিন দশেক। কিছুদিন পর মহিলার সেই হাটটা থেকে অদ্ভুত পচা গন্ধ বেরোতে শুরু করল। মরা পচা সবের গা গুলোনো বমি আসা গন্ধ। সন্ধেবেলায় তিনি যখন ফিরলেন, আমি আমার লোকেদেরকে দিয়ে ঘর পরিষ্কার করে দেওয়ার কথা বললাম, কিন্তু তিনি কোনোভাবেই কাউকে ঘরের মধ্যে ঢুকতে দিলেন না। গন্ধটা পরের দিন অসহনীয় হয়ে উঠল। এরকম কিছুতেই চলতে দেওয়া যায় না, তাই সিদ্ধান্তটা নিতেই হলো। সেদিন বিকেলবেলা তিনি ফিরতেই আমি আর মাহি তার কটেজের দরজায় হাজির হলাম। ধাক্কাধাক্কিতে দরজা সামান্য ফাঁক করে তিনি মুখ বের করলেন। ভক করে নাকে এসে লাগলো গা গুলোনো পচা গন্ধ। আমি আর থাকতে পারলাম না, দরজা ঠেলে ভিতরে ঢুকেই থমকে গেলাম। দেখলাম ঘরের মেঝেতে ইতস্তত ছড়ানো মরা পাখির পা, মরা কাঠবিড়ালি, বড় বড় লোমওয়ালা ভালুকের নখ, এসব পড়ে রয়েছে। তবে যা দেখে আমরা দুজনেই আঁতকে উঠলাম তা হলো বিছানায় শুয়ে রাখা আছে একটা আস্ত মৃত শেয়াল, ফুলে ঢোল হয়ে গেছে, ভন ভন করছে জঙ্গুলে ডাঁশ মাছি। মাহি মুখে রুমাল চাপা দিয়ে বাইরে ছুটল। বাইরে থেকে হরহর করে তার বমির আওয়াজ পেলাম। মহিলা জানতব চিৎকার করে গালাগালির ফোয়ারা ছুটিয়ে ঝাঁপিয়ে পড়তে গেল আমার উপরে। ততক্ষণে জুনো দাঁত বার করে প্রচণ্ড গর্জনে আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে। এসে পড়েছে আমার স্টাফেরা। সমস্ত শাসানি আর গালাগালি উপেক্ষা করে মহিলার সমস্ত জিনিসপত্র বাইরে নিয়ে ফেললাম আমি আর কার্তিক। মহিলার চোখ অঙ্গারের মতো জ্বলে উঠল। তারপর মাহির দিকে চেয়ে অদ্ভুত কুটিল হাসিতে মুখটা ভরে গেল, বেরিয়ে এলো বিভৎস দাঁতগুলো। আর মাহির দিকে তর্জনী নির্দেশ করে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর আর একটাও কথা না বলে নিজের থলেটা তুলে নিয়ে মহিলার জাঙ্গল লজের সীমানা পেরিয়ে গেল। সেই থেকেই শুরু। এই পর্যন্ত বলতেই গো গো শব্দ করে হাওয়ার একটা গোলা ছুটে এলো। যেন গরম হাওয়া গোল হয়ে ঘুরতে ঘুরতে শুকনো পাতা ঘাস জুটিয়ে নিয়ে হলঘরের সামনের জমিতে শীষ দেওয়ার মতো আওয়াজ তুলে ঘুরতে লাগলো। চোখের ভুল কি না জানি না, মনে হলো সেই ঘূর্ণায়মান বাতাস যেন একটা অবয়বের রূপ নিচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ালো অশ্বিন। দাদা দাদা, বিকেলে আরো কথা হবে বলেই সে নিজের কুটিরের দিকে ছুট লাগাল। পিছন পিছন দৌড়ে গেল জুনো। বাইরে বেরিয়ে ভালো করে লক্ষ্য করলাম জায়গাটা। এর আগে বার দুয়েক এসেছি এখানে। বুনো জঙ্গলি হলুদ, বেগুনি আর গাঢ় লাল ফুল আর লতা বেয়ে উঠত কুটিরের বাঁশের দেওয়াল বেয়ে। কুঁদরু আর চিচিঙ্গের মতো লম্বা লম্বা ফল ঝুলে থাকত। যত রোদ বাড়ত তত বনভেষজের হালকা মিষ্টি গন্ধে ভরে উঠত জায়গাটা। রাতের জঙ্গলের গন্ধ আবার অন্যরকম। প্রচুর আলো আর জল পাওয়া লম্বা লম্বা সবুজ ঘাসগুলো ঘেসুরেরা কেটে নিয়ে যেত দু সপ্তাহ অন্তর। আজ দেখলাম কুটিদের গা বেয়ে ওঠা বনলতাগুলো শুকিয়ে ঝুলে আছে, ঘাস রোদে পোড়া শুকনো, কোথাও কোথাও কাঁটাওয়ালা ক্যাকটাস জন্মেছে। দিনের বেলা সারাক্ষণ পাখির কিচির বিচির শব্দে একেবারে ভরে থাকত জায়গাটা। নির্ভয় লাফিয়ে লাফিয়ে ঘাস ফড়িং আর পোকা ধরে খেত তারা, অথচ একটি পাখির চিহ্ন নেই। না না না, ভুল বললাম। খেয়াল করলাম কুটিরগুলোর আশেপাশে দাঁড়িয়ে থাকা ঘন পাতার গাছগুলোর সঙ্গে গা মিশিয়ে বসে আছে অজস্র কাক। টানা ছটপটিয়ে উঠছে, কর্কশ স্বরে ডাকছে, রান্নাঘরের সামনে হুটোপুটি করছে খাবার নিয়ে, তারও স্বরে হাঁক ডাক করছে। শুধু কাক, অন্য কোনো পাখি নেই। পায়ে পায়ে একটু এগিয়ে গেলাম। জঙ্গল হাটের বাইরে জঙ্গল স্বাভাবিক, অজস্র পাখি অঞ্চলে। তারা দিব্যি উড়ে বেড়াচ্ছে, ডেকে বেড়াচ্ছে গাছে গাছে। কেবল জঙ্গল হাটের পরিবেশটাই যেন পাল্টে গেছে, যেন অমঙ্গলের একটা আবরণ ধীরে ধীরে গ্রাস করছে কটেজটাকে। সন্দেহটা ঘনীভূত হতে লাগলো আমার মনে। যে কোনো দুর্যোগের আভাস সবচেয়ে আগে দেয় প্রকৃতি আর আশেপাশের পশু পাখিরা,
একটু মনঃসংযোগ করলেই প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করা যায়, আগাম বুঝে নেওয়া যায় দুর্যোগের আগমন বার্তা। লক্ষণগুলো কেমন যেন পরিচিত ঠেকছে আমার কাছে। শাস্ত্রীজি বলতেন, যারা অতি প্রাকৃতের সাধনা করেন প্রকৃতির সঙ্গে তাঁদের অদ্ভুত যোগ গড়ে ওঠে, তাই নিবিষ্ট মনে প্রকৃতির প্রতিটি আভাস খেয়াল করতে। দুপুরের রোদে আর বের হইনি, গরম ভাত, অত্যন্ত স্বাদু সাম্বার, নারকোল কোরা ছড়ানো বিটের তরকারি আর কাঁচা মরিচ দেওয়া দেশি মুরগির ঝোল দিয়ে দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। বিছানায় গা এলিয়ে দিয়ে আমার অনুভূতিগুলো যাচাই করে নিচ্ছিলাম। চিন্তা করতে করতে কখন যেন চোখটা লেগে গিয়েছিল। যখন ঘুম ভাঙল বিকেল শেষ, আকাশ ঘন নীল থেকে কালো হচ্ছে ধীরে ধীরে। জাঙ্গল হাটে চেক ইন করলে সঙ্গে একটা 5 ব্যাটারি জোরালো টর্চ দেওয়া হয়, আর দেওয়া হয় মজবুত একখানা লাঠি। ঘরে ঢুকে টর্চ জেলে বিছানা আর ঘরের আনাচ কানাচ দেখে নিতে হয়। আঁধার রাতে ঘুম চোখে বাথরুমে যাওয়ার আগেও টর্চ জেলে দেখে নিতে হয় ভালো করে। গরমের সময় সাপেরা কুণ্ডুলি পাকিয়ে থাকে বাথরুমের মেঝেতে বা বালতির কোনায়। প্রমাণ মাপের তেঁতুল বিছে তো হামেশাই দেখা যায়। আমি টর্চ আর লাঠি নিয়ে কুটিরের দরজা বাইরে থেকে বন্ধ করে যখন রিসেপশনের দিকে এগিয়ে গেলাম, তখন সেখানে কেরোসিনের লণ্ঠন জ্বলে উঠেছে। আধার নামার সঙ্গে সঙ্গে এখানকার দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। রিসেপশনে জ্বলে ওঠা কেরোসিনের লণ্ঠনে আলোর চাইতে ছায়া বেশি। আধার যে কতটা জমাট হতে পারে তা জঙ্গলের মধ্যে না এলে বোঝা যায় না। সকালের দেখা চারপাশের গাছগুলো যেন অচেনা দৈত্যের মতো রহস্যে নিজেকে মুড়ে নির্বিকার দূরত্বে দাঁড়িয়ে আছে। বাইরের পৃথিবীর কোনো শব্দ নেই, আলো নেই, যোগাযোগ নেই। আলকাতরার মতো জমাট অন্ধকারে নিজের অস্তিত্ব মুছে যায়। দূরে ভেসে বেড়াচ্ছে জোনাকি, সামান্য দূরত্বে মাঝে মাঝে জ্বলে উঠছে বন্য প্রাণীদের চোখ। রাতের আঁধারে নিশ্চিন্তে বনভ্রমণে বেরিয়েছে জঙ্গলের অধিবাসীরা। ওপরে উন্মুক্ত আকাশে উজ্জ্বল তারার ঝাঁক ঝিকমিক করছে। এই জাঙ্গল হাটের চারপাশে কোনো বেড়া বা ইলেকট্রিক ফেন্স নেই। রাতের দিকে কয়েক হাত দূরত্বে হাতির দল বাঁশঝাড় থেকে বাঁশের কোঁড় ভেঙে খায়। কখনো বা গাছে পাখিদের আর্তনাদ শুনলে বোঝা যায় সাপ উঠেছে পাখির ছানা খেতে। আবার চিতা বা আরও বড় কোনো সাপদ এলে শুরু হয় বাঁদরদের হুটোপুটি আর ময়ূরের চিৎকার। মাঝে কেবল একটা বাঁশের বেড়ার দেওয়াল, আর কিচ্ছু নেই। কাঠের দরজা খুলে যেতে পারে এক ধাক্কায়। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় জঙ্গলের মাঝে রাত্রিবাসের অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। স্নায়ু টান টান থাকে সারা রাত। সামান্য শব্দ হলেই নিঃশ্বাস আটকে উঠে বসতে হয়। সতর্ক চোখ চলে যায় দরজার দিকে, জ্বলে ওঠে হাতের টর্চ। এই এই ভয়, এই এই রোমাঞ্চটাই হলো জাঙ্গল হাটের বৈশিষ্ট্য। বাইরে ক্রমাগত চক্কর দিতে থাকে 4টি শক্তিশালী ডোবারম্যান। ডাবল ব্যারেল রাইফেল আর আছাড়ি পটকা নিয়ে সারারাত পালা করে রাত জাগে চেলাপ্পা আর ভেরাপ্পা নামে দুই কুর্গি। কিন্তু জঙ্গলি হাতি কিংবা পূর্ণবয়স্ক বাঘের কাছে এসব নস্যি, তাই সামান্য শব্দেই বুকের কাঁপুনি শুরু হয়ে যায়। মনে হয় এই বুঝি দরজা ঠেলে ঢুকে এলো বাঘের মাথা, কিংবা মত্ত হাতির এক ধাক্কায় হুড়মুড় করে ধসে পড়ল কুটিরের দেওয়াল। সেই রোমহর্ষক রোমাঞ্চ উপভোগ করতেই খুঁজে খুঁজে হাজির হয় বিদেশিরা। অশ্বিন আমার আগেই এসে বসেছিল। আমি এসে বসতেই কফি আর চিকেন পকোড়ার প্লেট রেখে গেল কার্তিক। ক্ষমা করবেন দাদা, সকালে অমন তাড়াহুড়ো করে ছুটলাম। আসলে আজকাল সারাক্ষণ কেমন যেন ভয় হয় মাহিকে একা রেখে আসতে। সেই মহিলা বিদায় নিল সেই সন্ধে, আর সেই থেকে কেমন যেন সব বদলে যেতে থাকলো চারপাশ। আমি ঠিক বোঝাতে পারবো না, কিন্তু চারপাশটা কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। কেমন যেন অদ্ভুত আওয়াজ শুনতে পাই আজকাল। কোনো রোগ নেই, তবু ভেতরে ভেতরে কেমন যেন অসুস্থ হয়ে পড়ছি আমি।
কিছু খেতে ইচ্ছে করে না। রাতে ঘুম ভেঙে মনে হয় আমার মুখের উপর যেন কেউ নিঃশ্বাস ফেলছে। প্রচণ্ড ভয় পেয়ে জেগে উঠি দাদা, তারপর সারা রাত আর ঘুম আসে না। তবে সবচেয়ে বদল হয়েছে মাহির, ওকে দেখলে আপনি বুঝতে পারবেন না। যে সারাদিন গেস্টদের সাথে কথা বলতো, ছুটোছুটি করে ক্রমাগত তাদের সুযোগ সুবিধা দেখত, সে একদম চুপ করে গেছে, কেমন যেন বদলে গেছে। সেটা আমিও বুঝতে পারছিলাম। আগে আমার আসার খবরে ছুটে এসে স্বাগত জানাতো মাহি, আমার যেন কোনো রকম অসুবিধে না হয় সে ব্যাপারে কড়া নজর রাখত। গেস্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা যেন মাহির সহজাত, এমন স্বাচ্ছন্দ্যে সে গেস্টদের সঙ্গে মিশত যেন কত দিনের পরিচয়। আর সেই জন্যই জাঙ্গল হাটে যে একবার থেকেছে সে বারবার ফিরে আসে। প্রশ্ন করলাম, গেস্ট এখন কেমন? শেষ টুরিস্ট এসেছিল দেড় মাস আগে, দিল্লির এক কাপল। তিন দিনের বুকিং ছিল, কিন্তু সেই রাত থেকে এমন একটা ঘটনা শুরু হলো যে পরের দিনই তারা পাত্তাড়ি গুটিয়ে পালালো, আর সেটা এখন প্রতিদিন ঘটছে। কি ঘটনা অশ্বিন? অশ্বিন কিছু বলতে যাওয়ার আগেই খোলা দরজা দিয়ে ঢুকে পায়ে পায়ে এগিয়ে এলো মাহিকা। আমি চমকে উঠলাম মাহিকাকে দেখে। এ কি অদ্ভুত চেহারা হয়েছে মাহিকার! সাদা সুতির একটা শাড়ি পরনে, রোগা, কণ্ঠার হাড় বেরিয়ে গেছে, গাল ভেঙে গেছে, চোখের কোণে কালি, প্রসাধনের চিহ্ন মাত্র নেই। আর আমাকে যা সবচেয়ে বেশি অবাক করলো তা হলো মাহিকার গলায় মঙ্গলসূত্রটাও নেই। এমন কিছুতেই হওয়ার কথা নয়, এখানে সধবা মহিলারা এই ব্যাপারে ভীষণ সচেতন, কোনোভাবেই তারা মঙ্গলসূত্র খোলে না গলা থেকে। অথচ মাহিকার চেহারা থেকে সধবার যাবতীয় চিহ্ন মুছে গেছে। মাহি, কেমন আছো তুমি? কি হয়েছে তোমার? মুখোমুখি বসা মাহিকে প্রশ্ন করি আমি। মাহি চোখ তুলে চাইল আমার দিকে, কোনো ভাষা ফুটল না মুখে, যেন চিনতে পারছে না। বিড়বিড় করে কি যেন বলতে গেল, আর তখনই বুক কাঁপিয়ে একটা শেয়াল ডেকে উঠল। ডাক নয়, ইংরেজিতে যাকে বলে হাউল। বুক কাঁপানো, অলক্ষণে কান্না, সেই আওয়াজ থেকে আরো একটা, আরো 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 বহু শেয়াল একসঙ্গে আকাশের দিকে মুখ তুলে বিলাপ করে উঠল, এবং তা সমানে চলতেই থাকলো। গহন জঙ্গলের জমাট বাঁধা অন্ধকারে যারা সাপদের অমনার্থ স্বর শোনেনি, তারা কল্পনাও করতে পারবে না কি রক্ত হিম করা সেই শব্দ। মনে হয় অন্ধকার ভেদ করে হু হু রবে ছুটে আসছে অন্ধকারের প্রাণীরা। তাদের দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ভয়ে মাটিতে পা কেঁথে যায়, বাইরে যাওয়ার সাহসটুকুও থাকে না। এর আগেও আমি গ্রামে গঞ্জে শুনেছি শেয়ালের ডাক, সেসব ডাক যেন এর কাছে কিছুই নয়। নিকশ কালো আঁধারে যোজন ব্যাপী ঘন জঙ্গলের মধ্যে, যেখানে সামান্য শব্দই বহুগুণ হয়ে ফিরে আসে, জনমানবহীন সপদ শঙ্কুর অরণ্যে এমন ডাক খুব বড় সাহসী রূপু কাঁপিয়ে দেয়। ডাকছে আমাকে, আমাকে ডাকছে, ডাকছে। অথচ তার মধ্যে উঠে দাঁড়ালো মাহি। সেই ডাক লক্ষ্য করে সোজা হেঁটে যেতে লাগলো অন্ধকারের অভিমুখে। জুনো সদন্ত বের করে পথ হাঁটতে দাঁড়ালো, কিন্তু মাহি কোনো তোয়াক্কাই করলো না। স্বপ্ন থিতর মতো গেট পেরিয়ে হাঁটতে লাগলো জঙ্গলের দিকে। মাহি, 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 কোথায় যাচ্ছ তুমি? মাহি বলে পিছন পিছন ছুট লাগালো অশ্বিন। আমিও ছুটলাম ওর সঙ্গে। অন্ধকারে মাহি যেন ঘুমের ঘোরে হেঁটে চলেছে, শেয়ালের দীর্ঘায়িত বিলাপ ছাড়া আর কিছুই কানে আসছে না। এখন চারপাশের জঙ্গলের একটা পাতাও নড়ছে না। ঝড় আসার আগে যেমন গুমোট হয়, ঠিক তেমনই থমকে আছে জঙ্গলটা। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া এলো, দমকা হাওয়া মাহিকে ঘিরে ঘুরতে লাগলো, যেন মাহিকে আগলে নিয়ে এগিয়ে যাচ্ছে একটা অবয়ব। কি অদ্ভুত সেই হাওয়ার তেজ!
অসীম কিছুতেই কাছাকাছি পৌঁছতে পারছে না, এগিয়ে চলেছে মাহি। এই অন্ধকারে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে চিতা কিংবা অন্য কোনো বন্য সাপদ, কিন্তু মাহির কোনো ভ্রুক্ষেপ নেই। সে এগিয়ে চলেছে অন্ধকার ভেদ করে, এগিয়ে চলেছে। আমি আমার 5 ব্যাটারির টর্চটা তুলে ধরলাম, সুইচ টিপতেই আলোয় আলোময় হয়ে গেল চারদিক। মাহিকে ঘিরে সেই বাতাসের অবয়ব যেন খসে পড়ল মাটিতে। অশ্বিন ছুটে গেল মাহির কাছে। মাহির 2 কাঁধ ধরে একটা ঝাঁকুনি দিতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাহি। সেই রাতে কতগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগল। এত কাক কেন? মাহির আচার আচরণে বৈধব্য চিহ্ন কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, মাহি জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিল? একটা খটকা লাগছিল বটে, আর যদি আমার সন্দেহ সঠিক হয় তাহলে আজ কালের মধ্যে অশ্বিনের ভীষণ বিপদ, প্রাণনাশের সম্ভাবনা হতে পারে। রাত্রিরে ধ্যানে বসলাম। গোলযোগে রাত্রিরের খাওয়া হয়নি, একদিক থেকে ভালোই হয়েছে। যোগীরা সূর্যাস্তের পর কিছু খান না, তাতে যোগ ক্রিয়ার ব্যাঘাত ঘটে। খিতি অপ তেজ মরুত বোম পঞ্চভূতের বন্দনা করে মেঝের উপর ধ্যানাসনে বসলাম। প্রকৃতির প্রতিটি স্পন্দনের সাথে, রাত্রির শব্দ গন্ধ সংবেদনের সাথে যোগাযোগ স্থাপন করতে ভ্রুমধ্যে নিজেকে একাগ্র করলাম। প্রথমে গুরুমন্ত্র, তারপর ইষ্টমন্ত্র জপ করে ধ্যানের গভীর থেকে গভীর স্তরে চলে যেতে লাগলাম। এ সময় দেহবোধ থাকে না, প্রকৃতির অনুপরমাণুর সঙ্গে একাত্ম হয়ে ওঠে মন। এভাবে কতক্ষণ কেটেছে জানি না, হঠাৎ আমার দরজার কাছে যেন জোরে জোরে ধাক্কা দিল কেউ, তার সাথে ক্রমাগত দরজা ছড়ানোর শব্দ আর চাপা গর্জন। ভাবভূমি থেকে ফিরে আসতে সময় লেগেছিল কয়েক মিনিট। বাইরে কার্তিকের গলার আওয়াজ শুনে দরজা খুলে বাইরে আসতেই দেখি বাকি 4 জন স্টাফও ছুটে এসেছে। স্যার, স্যার আপ জলদি চলিয়ে, অশ্বিন সাহেব কো কুছ হো গয়া হ্যায় স্যার। অশ্বিনদের কটেজে গিয়ে দেখলাম ও একটা চেয়ারে প্রায় সংজ্ঞাহীন ভাবে মাথা পেছনের দিকে হেলিয়ে বসে আছে, হাত দুটো ঝুলছে দুপাশে, জুনো ক্রুদ্ধ ভাবে পায়চারি করছে, আর ভেতরে বিছানায় বিশ্রস্ত বাস পড়ে আছে মাহি, তারও জ্ঞান নেই। সেদিন রাত্রিরে আর কারোরই চোখের পাতা এক হল না। অশ্বিনের জ্ঞান ফিরল কিছুক্ষণ পরে, বহুক্ষণ গুম হয়ে রইল। সবাই সরে যেতে ভাঙা গলায় সে জানাল, আমার বুকের উপর উঠে গলা চেপে ধরেছিল মাহি। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে প্রাণ বাঁচাতে মাহিকার দিকে সজোরে ঘুষি চালাই আমি, তাতেই তার মুঠি আলগা হয়ে যায়, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে। কোনো রকমে দরজা খুলে বাইরে এসেই লুটিয়ে পড়ি, তারপর জুনোর হাঁক ডাকে এসে জোটে সবাই। ব্যাপারটা অনেকটাই মিলে যাচ্ছে মনে হলো। কালকে আরো কয়েকটা খোঁজ খবর নিলে আরো নিশ্চিন্ত হওয়া যাবে, তবে আগামীকালের রাতটা ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। 2-1 প্রাণ না খোয়ালে বুঝি নিস্তার মিলবে না। আমি অশ্বিনের পাশে বসে রইলাম বাকি রাতটুকু, আরাম কেদারায় শুয়ে ঘুমিয়ে পড়েছে সে। ভোর 4 বাজে, ব্রাহ্ম মুহূর্ত, সাধনার প্রকৃষ্ট সময়। স্বর্ণচাপা গাছের নিচটা পরিচ্ছন্ন, সেখানেই একটা আসন পেতে চোখ বুঝলাম, পাশে বসে রইল জুনো। পরদিন 9:30 নাগাদ বেরোলাম কার্তিককে নিয়ে। তার জিপটা এবড়ো খেবড়ো রাস্তা ধরে এগোতে লাগলো। দেখলাম রাস্তার অপর পারে একটা নতুন 2-তলা বিল্ডিং, বেশ অনেকটা জায়গা দিয়ে ঘেরা, সাজানো ফুলের বাগান, ছাতের উপর স্যাটেলাইট টিভির ডিশ অ্যান্টেনা দেখা যাচ্ছে। নয়া রিসর্ট হ্যায় স্যার, এলিফ্যান্টস ডেন, লাক্সারি রিসর্ট, অল ফেসিলিটি অ্যাভেলেবল। কার্তিকের জিপসি চেপে 2-3 কাজ সেরে কয়েকজনের সঙ্গে দেখা করে ইন্টারনেটে কতগুলো জরুরি তথ্য জেনে নিয়ে গোটা কয়েক ফোন সেরে যখন জাঙ্গল হার্টসে ফিরলাম তখন 2:30 বাজে,
খিদে পেট চোঁ চোঁ করছে। কাজু বাদাম আর কারি পাতা দিয়ে মাটন পেপার ফ্রাই আর বনমুরগির কারি দিয়ে মোটা কেরালা রাইস একটু বেশি মাত্রায় খেয়ে ফেললাম। তারপর গোলমরিচের ঝাল কমাতে পর পর দু গ্লাস বাটার মিল্ক। দুপুরে কার্তিক আর অশ্বিনকে নিয়ে একটা রুদ্ধধার মিটিংয়ে যাবতীয় প্ল্যান বুঝিয়ে দিলাম। আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ, খুব। আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে হবে, তবে একান্ত প্রয়োজন ছাড়া তার ব্যবহার হবে না। বন্দুকের আওয়াজে ছুটে আসতে পারে ফরেস্ট গার্ড, লোক জানাজানি হলে খুব ক্ষতি হয়ে যাবে। ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, তাই সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকলেও আমার সংকেত না পেলে কেউ গুলি চালাবে না। কথা হল, অশ্বিন নেবে ডাবল ব্যারেল শটগান, যে কোনো জঙ্গলি জানোয়ারের জন্য যথেষ্ট, আর কার্তিকের কোমরে থাকবে 10mm রিভলভার। ওদের যাবতীয় নির্দেশ দিয়ে আমি এসে বসলাম রিসেপশনে। আজ আর অশ্বিনকে মাহির কাছে যেতে দেওয়া হয়নি। মাহিও সারাদিন শুয়ে থেকেছে নির্জীবের মতো, দাঁতে কুটোটিও কাটেনি। দুপুর থেকে আকাশটা কেমন যেন ধূসর রং ধরল, নিষ্প্রভ হয়ে এলো সূর্য, তারপর বিকেল গড়াতে গড়াতে সারা আকাশ লাল হয়ে গেল, গাঢ় লাল। সীমাহীন বনভূমি কমলার গাঢ় আভায় যেন সেপিয়াটনে বদলে গেছে। জঙ্গলের এই রূপ বর্ণনা করা ভাষার অতীত। মনে হচ্ছে যেন আগুন লেগেছে বনে, তারই আভায় আকাশে অমন রক্তাভা। হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখলাম, এমন কখনো দেখিনি। এক গিলাস জলে এক ফোঁটা কালি ফেলে দিলে যেভাবে ছড়িয়ে পড়ে, তেমনি একটা একটা কালো মেঘ দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো গাঢ় লাল আকাশের ক্যানভাসে। আমি অবাক হয়ে দেখলাম সেই কৃষ্ণ কালো মেঘ দ্রুত একটা অবয়ব নিচ্ছে, একটা একটা কুচকুচে কালো কাকির অবয়ব। ঠোঁটটা ফাঁক, দুপাশে ছড়ানো ডানা, ভীষণ দর্শন। একটা কাক যেন ডানা মেলছে আকাশে। অজানা আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। পাখিগুলো কেমন যেন ভয় পেয়ে চেঁচামেচি করতে লাগলো। ধীরে ধীরে সন্ধে নামল। টুরিস্টহীন জাঙ্গল হাট হ্যারিকেনের আলোয় ভুতুড়ে ধ্বংসাবশেষের চেহারা নিল। কোথাও প্রাণের কোনো অস্তিত্ব নেই। গাঢ় জমাট অন্ধকার ধীরে ধীরে আরও গাঢ় হতে হতে যেন গ্রাস করে নিল সব। চারপাশে শুধুই ঝিঁঝির ডাক। তীক্ষ্ণ শব্দে ডেকে আমাকে চমকে দিয়ে মাথার উপর দিয়ে উড়ে গেল একটা পাখি। তারপর সব নিস্তব্ধ। ঝিঁঝির আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। কেউ যেন আমার কানে কানে ফিস ফিস করে বলে দিল, আমার সামনে বেশ শক্ত একটা লড়াই আছে। দেহবন্ধন করে গুরুমন্ত্র স্মরণ করে আসনে বসলাম। কতক্ষণ কেটে গিয়েছে খেয়াল নেই। হঠাৎ গতকালের মতোই বুক কাঁপিয়ে দূর থেকে ভেসে এলো শেয়ালের কান্নার আওয়াজ। মুহূর্তের মধ্যে যেন আমার গা ঘেঁষে আর্তনাদ করে উঠল শেয়ালের দল। 1 থেকে 10, 10 থেকে বহু শেয়াল একসাথে চার পাশে ডেকে উঠল আর্ত স্বরে। অশুভ সেই চিৎকারে রক্ত জল হয়ে যায়। যথেষ্ট ভীতিপ্রদ অবস্থায় পড়েছি এর আগে, কিন্তু এমন অদ্ভুত পরিবেশে অমন অমন আওয়াজে যেন অলক্ষণের আশঙ্কায় কেঁপে উঠতে লাগলো আমার বুক। ওই অন্ধকারেই পাটিপে টিপে রিসেপশনের হলঘর সংলগ্ন কদম গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালাম। চারপাশ নিস্পন্দ, এক ফোঁটা বাতাস নেই। শহরের পরিবেশে বসে এমন নিশ্ছিদ্র আঁধার কল্পনার অতীত, নিজের শরীরেরও ঠাউর হয় না। এ যেন পাতালের অন্ধকার চারপাশ থেকে চেপে বসছে, শ্বাস রোধ করে ফেলতে চাইছে আমার। অন্ধকারে ধকধক করে উঠছে বন্য প্রাণীদের চোখ, চারপাশ থেকে বিলাপ করছে হিংস্র সাপদের দল। মন আচ্ছন্ন হয়ে আসছিল, আর তখনই দেখতে পেলাম সাদা শাড়িতে পায়ে পায়ে হেঁটে আসছে মাহি। এত আঁধারেও নারী শরীরের চলন বুঝতে ভুল হয় না। সে হাঁটছে যেন ভূতগ্রস্তের মতো, মাটিতে আঁচল লুটোচ্ছে,
কোনো দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। পায়ে পায়ে গেট পেরিয়ে অন্ধকার জঙ্গলের দিকে হাঁটতে লাগলো মাহি। দুপাশে মানুষ প্রমাণ ঝোপ। আমি নিঃশব্দে পিছু নিলাম, প্রায় নিরস্ত্র, হাতে কেবল সেই 5 ব্যাটারির টর্চ আর লাঠি। তখনই একটা ঝোপ থেকে সন্তর্পণে বেরিয়ে এলো আরও একটি ছায়া, কিছু দূর যেতেই আরও একটা। ওই ছায়া দুটি যে অশ্বিন ও কার্তিক তা বুঝে মনে মনে নিশ্চিন্ত হলাম। ওদের টর্চ জ্বালাতে নিষেধ করেছি আমি। এই অন্ধকারও দিব্যি হেঁটে চলেছে মাহি, কোথাও হোঁচট খাচ্ছে না, যেন বাতাসে ভেসে চলেছে সে। আমি দুবার পড়তে পড়তে বেঁচে গেলাম, পা টিপে টিপে অনুসরণ করতে লাগলাম আবার। কোথায় চলেছে মাহি, কার কাছে চলেছে? অজানা আশঙ্কায় বুকে যেন হাঁপড়ের শব্দ উঠছে আমার। দূরে একটা আলোর রেখা দেখা যাচ্ছে, মাহি সেদিকেই এগোতে লাগলো। কতক্ষণ হেঁটেছি খেয়াল নেই, মাহিকে থামতে দেখে আমরাও থেমে গেলাম। একটা নাবাল বেয়ে নামতে লাগলো মাহি। বড় বড় ঘাসে ঢাকা একটা ভাঙা পোড়ো বাড়ির কাছে পৌঁছল ও। পাথর গাঁথা ভগ্নাবশেষ, মহারাজের সৈন্যদের ঘোড়ার জল খাওয়ার বিশ্রাম নেওয়ার জায়গা ছিল এগুলো। একদিকে পাথরের দেওয়াল আর চৌবাচ্চা, বাকি 3 দিক খোলা, ওপরে পাথরের ছাদ। মনে পড়ল জঙ্গলের মধ্যে কোথাও কোথাও এমন কিছু জায়গা দেখেছি। মাহি এগিয়ে যেতে লাগলো সেই দিকে। মাত্র 50 গজের দূরত্ব, এইবার স্পষ্ট দেখা গেল। মাঝখানে চলছে অগ্নিকুণ্ড, আর সেই অগ্নিকুণ্ডের সামনে বসে আছে লম্বা কৃষ অবয়ব এক নারী। আগুনের শিখায় সাপিনীর মতো দুলছে সাদা ফোলানো চুল। সে উঠে দাঁড়িয়ে দুহাত ধরে মাহিকে আবাহন করতেই বোঝা গেল মহিলা সম্পূর্ণ অনাম্বরা। হাত ধরে নির্দিষ্ট আসনে মাহিকে বসিয়ে মহিলা অগ্নিতে সমীধ অর্পণ করল। তারপর মৃদু অথচ স্পষ্ট স্বরে মন্ত্রোচ্চারণ শুরু করল। তিনি চেতনার দ্রবীর ভূত রূপ, যখন সমস্ত মানুষ নিদ্রায় বিলীন হয়ে যায়, রাত্রির অন্ধকার যখন মহাবিশ্বকে গ্রাস করে ফেলে, তিনি ধূম থেকে উত্থিত হন। তিনি জগতের মায়ায় নিমগ্ন প্রাণীদের মধ্যে ঘুম, বিস্তৃতির, মায়ার এবং নিস্তেজতার আকারে বিদ্যমান। তবে দশ মহাবিদ্যার মধ্যে তিনি মহাশক্তি, যা সমস্ত শত্রু নিধন করে সত্যই সমাধি প্রদান করেন। জাগ্রত হও, জাগ্রত হও মা, জাগো, জাগো, তুমি তুমি জাগো। উত্তেজনায় কাঁপতে লাগলো মহিলার কণ্ঠস্বর। এইবার মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে মহিলা আগুনে আহুতি দিতে শুরু করলো সুরা আর পশু মাংস। কাঁচা পোড়া মাংসের কটু গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো বাতাসে, ধোঁয়ায় ভরে যেতে লাগলো চারপাশ। আমরা বাকরুদ্ধ বিস্ময়ে দেখলাম আগুন কুণ্ড ঘিরে একে একে এসে বসছে একের পর এক কাক। একটি কাক গিয়ে বসল মহিলার কাঁধে। মাহি দুলছে আস্তে আস্তে, আরো স্পষ্ট হচ্ছে মন্ত্রোচ্চারণ। এবার দিগন্ত জুড়ে ডেকে উঠল সাপদের দল একযোগে, রক্ত হিম করা সেই চিৎকার। বুঝতে পারছি সারা শরীর অসম্ভব ভারী হয়ে উঠেছে। দেখতে পাচ্ছি কার্তিক দু হাতে মুখ ঢেকে মাটিতে উপুড় হয়ে বিড়বিড় করছে। অশ্বিনের সারা শরীর কাঁপছে। এ সাধন পদ্ধতি দেখার শক্তি সাধারণ মানুষের থাকে না। নিরবচ্ছিন্ন হতে হয়, নির্ঘৃণ হতে হয়। অব্যাহত রয়েছে আহুতি দান, সমীধ, শস্য, সুরা, পশু মাংস। গল গল করে কালো ধোঁয়া উঠছে কুণ্ড থেকে, ঢেকে গিয়েছে দুটি মানুষের শরীর। এইবার মহিলার ডান হাত মাথার উপরে তুললেন,
অগ্নি আভায় ছিকিয়ে উঠল ইস্পাত ফলক। বাম হাতে টেনে নিলেন মাহির একখানা হাত। মাহি বসে আছেন স্পন্দ। আমি জানি, আমি জানি, এবার সেই ইস্পাত ফলক চিরে দেবে মাহির হাতের পাতা। রক্তবিন্দু গড়িয়ে পড়বে হোমানলে, জাগ্রত হবেন দেবী, করাল কাল গ্রাস করবে মাহিকে। এই সেই চরম মুহূর্ত, আমার বুক কেঁপে উঠল। কিছুতেই হোমের আগুনে মাহির রক্ত আহুতি দেওয়া চলবে না, মহাসর্বনাশ হয়ে যাবে তাহলে। আমি অশ্বিনকে ঠেলা দিলাম, তার সারা শরীর থরথর করে কাঁপছে, বন্দুক তুলে ধরতে পারছে না। কার্তিক মুখ গুঁজে শুয়ে আছে মাটিতে, প্রাণপণে নিজের ভাষা ইষ্ট নাম ডেকে চলেছে। তার রিভলভার ছিনিয়ে নিয়ে অনভ্যস্ত হাতে তাক করলাম আমি। আর তখনই আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল যেন একটা বিদ্যুৎ শিখা। কিছু বোঝার আগে তছনছ হয়ে গেল অগ্নিকুণ্ড, প্রচণ্ড ঝটাপটির আওয়াজ, কাকের সমবেত চিৎকার, আর মহিলার আত্মনাদের মধ্যেও জুনোর ক্রুব্ধ গর্জন ছিঁড়ে নিতে ভুল হল না। পাঁচ ব্যাটারির টর্চের তীব্র আলোয় দেখলাম মহিলার টুঁটি চিপে বুকের উপর দাঁড়িয়ে রয়েছে জুনো। অশ্বিন ধনুকের ছিলার মতো লাফ দিয়ে ছুটল সেদিকে, পেছনে কার্তিক। টর্চের আলোয় মুখ তুলে চাইল জুনো, তার দুই চোখ জ্বলে উঠেছে তীব্র রাগে, ফুঁসছে সে, মুখ দাঁত রক্তে মাখামাখি। তার পায়ের তলায় মহিলার নিথর দেহ। সংজ্ঞাহীন মাহিকে জিপে তুলে আমরা ছুটলাম হাসপাতালে। ডাক্তার অশ্বিনের পরিচিত, চেষ্টার ত্রুটি রাখলেন না। বিভিন্ন পরীক্ষার পর জানালেন, কোনো গভীর মানসিক অবসাদের ফলে অসুস্থ হয়ে পড়েছে মাহি। দিন তিনেক ঘুমের ওষুধ আর ডাক্তারের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হয়ে ফিরল। খুবই দুর্বল, আর গত কয়েকদিনের কোনো কথাই ওর মনে নেই। হাসপাতালে থাকতেই খবর পেয়েছিলাম এক মহিলার অর্ধভুক্ত মৃতদেহ পাওয়া গিয়েছে জঙ্গলের ভেতরে। শেয়ালের দল নাকি তাকে এমনভাবে খেয়েছে যে চেনার উপায় রাখেনি। জাঙ্গল হাটের সমস্ত কুটির পরিচ্ছন্ন করা হলো দিন দুয়েক ধরে। ধুনো আর জঙ্গলি ঘাস ফুল থেকে তৈরি তেলের প্রদীপ জ্বালিয়ে সুগন্ধে ভরিয়ে দেওয়া হলো জাঙ্গল হাটের কুটিরগুলো। অশ্বিন আর লোকেরা মিলে তুলে ফেলল শুকিয়ে যাওয়া গুল্মলতা, ভোরের বাতাসে অদ্ভুত সুগন্ধ, উঠোনে ভুট্টার দানা ছড়িয়ে দিয়েছে কার্তিক, আর এক ঝাঁক হলুদ মাথা পাখি এসে কিচির মিচির হুটো পাটি করছে। সকালের ব্রেকফাস্টে আজ এলাহি আয়োজন। পুরি, ভেজিটেবল কোরমা, নারকেলের চাটনি, সুজি আর আনারসের হালুয়া, নানা রকম ফলের স্যালাড, আর দক্ষিণ ভারতের বিখ্যাত সুগন্ধি ফিল্টার কফি। মাহি আর অশ্বিন বসেছে আমার মুখোমুখি। মাহিকে দেওয়া হয়েছে আমন্ড আর জাফরান মেশানো গরম বাদাম দুধ। এক মুখ পরিচিত হাসি নিয়ে মাহি বলল, আপনাকে ধন্যবাদ জানানোর আমার কাছে ভাষা নেই দাদা, অশ্বিন আমাকে সব বলেছে। সত্যি দাদা, কিন্তু দাদা ব্যাপারটা যে এখনো আমার কাছে ধোঁয়াশাই থেকে গেল, কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। সব বলবো, তার আগে একটা গল্প শোনো, প্রাণতোষিনী তন্ত্রের গল্প। একবার সতী প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে মহেশ্বর শিবকে বললেন, খেতে দাও, আমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় আমার প্রাণ যাচ্ছে। নেশার ঘোরে শিব নির্বিকার, সতীর কথা তাঁর কানেই গেল না। খিদের জ্বালা সহ্য করতে না পেরে পতি শিবকেই খেয়ে ফেললেন সতী, কিন্তু নিজের স্বামীকে খেয়ে ফেলায় বিধবা হলেন তিনি। তারপরে শিবের অনুরোধ উপরোধে সতী শিবকে উগড়ে দিলেন। রুষ্ট ক্ষুব্ধ শিবের অভিশাপে সতীর সমস্ত রূপ জ্বলে গিয়ে তার গায়ে রং হল ধূম সদৃশ, তাই তিনি ধূমাবতী, বিধবা, কুদর্শনা, কৃষ, শনের নড়ির মতো তার সাদা চুল, ভয়ঙ্কর তার রূপ, অন্ধকারের জীবেদের সঙ্গেই তাঁর ওঠা বসা। পরভৃত বা কাক হল তাঁর বাহন, দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা তিনি। অলক্ষ্যে ভয়ঙ্কর ক্ষতি সাধনের ক্ষমতা রাখেন এই দেবী। এই দেবীকে আরাধনায় তুষ্ট করে মারণ উচাটন ক্রিয়া সম্পাদন করেন ধূমাবতীর উপাসকেরা। তোমাদের কাছে মহিলার বর্ণনা শুনে আমার সন্দেহ হয়েছিল যে ওই মহিলা ধূমাবতীর উপাসিকা, কিন্তু ঠিক মিলাতে পারছিলাম না, কতগুলো প্রশ্ন জেগেছিল মনে।
মহিলা হঠাৎ বিনা বুকিংয়ে কোথা থেকে এলেন? মহিলার ঘরে মৃত পশুর মাংস কেন? এত কাক কেন? আর মাহি সধবার সমস্ত চিহ্ন মুছে ফেলছে কেন? সেদিন তোমার স্টাফদের সহায়তায় আমি সেই কুটিরটায় ঢুকি যেখানে ওই মহিলা ছিলেন। সব পরিষ্কার হয়ে গেছে, কোনো এভিডেন্স পাওয়ার উপায় নেই। তবু খুঁজতে খুঁজতে দুটো ছোট্ট জিনিস পাই যা তোমাদের লোকেদের চোখ এড়িয়ে গেছে। এই ছোট্ট কাগজের টুকরোটা দেখো তো, এতে কি লেখা আছে? ইউজার নেম, ফোন নাম্বার, পাসওয়ার্ড ELE_DEN123। এই কাগজ তো, হ্যাঁ, যে কোনো হোটেলে চেক ইন করলে ওয়াইফাই পাসওয়ার্ড লেখা এমন একটা কাগজ দেয়। বুঝতে পারলাম, মহিলা এখানে আসার আগে এলিফ্যান্ট ডেন, মানে নতুন গড়ে ওঠা রিসর্টে ছিলেন। সেখান থেকে পরে তিনি জাঙ্গল হাটে এসে ওঠেন। কিন্তু কেন? সেদিন সারাদিন কার্তিককে নিয়ে কিছু বড় প্রপার্টি কনসালটেন্টের সঙ্গে দেখা করে জানতে পারি এলিফ্যান্ট ডেনের মালিক ব্যবসা ফেল মেরে যাওয়া হোটেল বা রিসর্টের খোঁজ করছেন। আরও খোঁজ নিয়ে জানলাম এমন ফেল মেরে যাওয়া হোটেল তিনি কিনেছেন তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশেও। জাঙ্গল হাট প্রপার্টিটা পছন্দ হয়ে গিয়েছিল তার, কিন্তু জাঙ্গল হাট তো রমরমে ব্যবসা করছে, সে প্রপার্টি তোমরা বেচবে কেন? তবে যদি সেই প্রপার্টিতে আর টুরিস্ট না আসে কিংবা কোনো ধরো মিসহ্যাপ হয়, তবে অবশ্যই বেচবে। গুন্ডা লাগিয়ে এসব হতো না, কারণ তোমাদেরও যথেষ্ট পরিচিতি আছে রাজনৈতিক মহলে, সেটা বরং হিতে বিপরীত হতে পারত। সেই জন্যই ওই মহিলার আগমন। নিম্নস্তরের তান্ত্রিক ওই মহিলা, ভালো না করতে পারলেও এদের ক্ষতি সাধনের ক্ষমতা অপরিসীম। আরও নিশ্চিত হলাম যখন ইন্টারনেটে মধ্যপ্রদেশের মাতিয়া সার্চ করলাম। জানলাম সেখানেই আছে ভারতবর্ষের অন্যতম ধূমাবতী মন্দির। বুঝতে বাকি রইল না, এই বৃদ্ধা তান্ত্রিক ধূমাবতীর উপাসিকা। প্রথমে ওর মতলব ছিল জাঙ্গল হাটের কুটিরে গোপনে সাধন ক্রিয়া সম্পাদন করবে, কাজটা আরো সহজ হতো। কিন্তু মৃত পশুদেহের দুর্গন্ধে যে সকলে সজাগ হয়ে যাবে সে কথা ওর মাথায় ছিল না। বশীকরণ সাধনায় মাহিকে বশ করেছিলেন ওই মহিলা। সেদিন মাহির নিরাভরণ বেশ আর ভাষাহীন চোখ দেখে বুঝতে পারি ও নিজের মধ্যে নেই, ও বশীভূত। ওর বৈধব্য বেশ যেন বলে দিচ্ছিল ওর হাতেই প্রাণ সংশয় হবে অশ্বিনের। তারপর অশ্বিনকে হত্যার অপরাধে মাহির জেল হবে, কেউ যখন দেখার থাকবে না, জলের দরে তারা কিনে নেবে জাঙ্গল হাট। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, ধূমাবতীর আরাধনার সবচেয়ে প্রশস্ত দিন। আমি জানতাম, আমি জানতাম সেদিন মাহিকে আকর্ষণ করবেই ওই মহিলা, নিয়ে যাবে তার সাধন ক্ষেত্রে। মাহির হাত দিয়ে যদি একবার অশ্বিনের নামে মারণ হোম সম্পন্ন করতে পারত, তাহলে অশ্বিনকে রক্ষা করার ক্ষমতা কারোর হতো না। জুনু সেদিন তোমাদের প্রাণ বাঁচিয়েছে। ততক্ষণে জুনু এসে অশ্বিনের গা ঘেঁষে দাঁড়িয়েছে। পরম স্নেহে জুনোকে জড়িয়ে ধরল অশ্বিন। মাহি হাত রাখল জুনোর মাথায়। মাই গুড বয়। সারা ঘরে নেমে এসেছে নিস্তব্ধতা। আমরা মন্ত্রমুগ্ধের মতো বসে আছি। এরই মধ্যে এক ফাঁকে উঠে গিয়েছেন জিষ্ণুদা। এক ঝলক ভিজে হাওয়ায় শিরশিরে ভাব এনে দিল শরীর জুড়ে। শুনতে পেলাম আমাদের নাম ধরে জিষ্ণুদা ডাকছেন বড় ব্যালকানি থেকে। তিতির, সায়ন্তনী, তুষার, তোরা সবাই একবার এদিকে আয়। আমরা গা ঘেঁষাঘেঁষি করে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম। দেখলাম দাঁড়িয়ে আছেন জিষ্ণুদা। সামনে একটা বড় কোলাকার পাত্র থেকে সরু ভিনভিনে ধোঁয়া উঠছে জিষ্ণুদাকে বেষ্টন করে। আমরা ঘিরে দাঁড়াতেই ঢাকাটা সরিয়ে দিলেন। অমনি গলগল করে একরাশ সাদা ধোঁয়া ঢেকে দিল জিষ্ণুদাকে। কাঠকয়লার আগুনে সুপক্ক হয়েছে মশলাচারিত বড় বড় মাংসখণ্ড। আগুনে এক চামচ ঘি ফেলে দিতেই তুলতুলে মাংসখণ্ডে মিশে যেতে লাগলো পোড়া ঘি আর কাঠকয়লার ধোঁয়ার গন্ধ।
আমরা নাক ভরে সুগন্ধ নিলাম। সুগন্ধি ধুমে ঢুঙ্গর দিয়ে ততক্ষণে তৈরি ধূমগন্ধ ঠুং করেলাম মাংস, জিষ্ণুদার গল্পের মতোই উমদা আর উপাদেয়। প্রকৃতি আর তন্ত্রের মধ্যে আরও একটা মিল আছে। তুমি যদি প্রকৃতির ক্ষতি করো, প্রকৃতির শাস্তি ঠিক নেমে আসবে। তন্ত্রেও তাই, ক্ষতি সাধনের কাজে একে ব্যবহার করলে চরম অভিশাপ নেমে আসবেই আসবে। ধোঁয়ার ওপারে একমুখ হাসি নিয়ে দাঁড়িয়ে জিষ্ণুদা হঠাৎ দেখলে মনে হবে তার অবয়ব যেন মানুষের নয়, ভিন ভিনে ধোঁয়া দিয়ে করা। শুনছিলেন রাজা সিংহের লেখা ধূম দেবতার কোপ। গল্পের কথক এবং কার্তিক সৌভিক, জিষ্ণুদার ভূমিকায় রাজা ভট্টাচার্য, অশ্বিন দীপ, মাহিকা দিতিপ্রিয়া, ধূমাবতীর উপাসিকা পূজা, তুষার শুভদীপ, তিতির দেবস্মিতা এবং সায়ন্তনের ভূমিকায় প্লাবিতা। গল্পের নাট্যরূপ, ডিরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক। কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।